কি মলাট বদলাবে না? মলাট কখন বদলায় কেন সুধাংশু? এই বইয়ে যখন সব নতুন নতুন এডিশন বেরোয়, হুম হুম তখন যে বইয়ে যত কাটতি সেই বইয়ে তত এডিশন আর তত রকমের মলাট। আমার বাড়িতে এই আমি নামক পুস্তকটির কোনো কাটতি নেই, কাজে কাজে তার কোনো এডিশনও বেরোয় না, মলাটও বদলায় না। কিরে চা হওয়ার একটু মুশকিল আছে, কেন? দুধটা ছিঁড়ে গেছে। যা সেলাই করে নিয়ে। দুধ সেলাই করব কি করে? দুধটা পচে গেছে। তোর মেম সাহেব কোথায় গেছে রে? সেলুনে চুল বাঁধতে। সেলুনে চুল বাঁধতে? ইয়েস ব্রাদার, আজকালকার মেয়েরা তো কেউ বাড়িতে খোঁপা বাঁধে না, সব ওই সেলুনে গিয়ে হেয়ার ডু। তা হরি, তুমি না হয় ওই সামনে রেস্তোরাঁ থেকে আমাদের জন্য দু কাপ চা এনে দাও। আরে থাক থাক, আমার যে আপাতত একটু চা খাওয়া একান্ত দরকার। তুমি চলো না আমার বাড়িতে। আরে এই তো কাছেই, আমার স্ত্রী কিন্তু বাড়িতেই খোঁপা বাঁধে, গেলেই দেখবে যত্ন করে পরিপাটি করে চায়ের সঙ্গে লুচি আলু চচ্চড়ি খাইয়ে দেবে। চলো না। কি হলো, হাসছো কেন? না ভাইয়া সুধাংশু, তুমি সত্যিই লাকি চার, তোমার বউ বাড়িতে খোঁপা বাঁধে বলে না? তারপর তুমি সারাদিন ক্লান্ত হয়ে বাড়িতে ফিরলে তোমার জন্য আলু চাল ছড়িয়ে গুছি এসব করে দেয়, তোমাকে যত্ন করে খাওয়ান। কিন্তু আমার দেখো নো হোম, বাড়ি বলতে কোনো পদার্থ নেই, আমার জন্য কেউ কখনো অপেক্ষা করে থাকে না। দেখো ভাই অনঙ্গ, আমার মনে হয় এর জন্য তুমিই দায়ী। তুমি রাত কাটাবে অন্য জায়গায়, তোমার সতী সাধ্বী স্ত্রী সেটা সহ্য করবে কেন? সুধাংশু, সতী সাধ্বী হওয়াটাই মেয়েদের একটা কোয়ালিফিকেশন। আবার দেখো ওই স্ত্রৈণ স্বামীদের মেয়েরা ঠিক পছন্দ করে না, তাই বলে মনে করো না যে আমি স্ত্রৈণ নই বলে আমি আমার স্ত্রীকে অবহেলা করি। কিন্তু ভাই ওদের এই অতি উগ্র আধুনিকতা, এটা আমি ঠিক স্ট্যান্ড করতে পারি না। হ্যালো হ্যালো, আমি হরি। মেম সাহেব, সাহেব এসছেন, দেখে দেবো। ও আচ্ছা আচ্ছা, সাহেব মেম সাহেব ফোন করছিলেন, উনি বললেন ওখান থেকে উনি পার্টিতে চলে যাবেন, ফিরতে রাত্রি হবে। তাহলে অনঙ্গ আমি এখন চলি ভাই। যাবে? হ্যাঁ। তুমি যাবে নাকি? না। আচ্ছা ধন্যবাদ। দোকান থেকে একটু চা এনে দেবো। এরপরেও আর চা এনে দিবি? আচ্ছা তুই এক কাজ কর, তুই লন্ড্রিতে গিয়ে আমার জামা কাপড়টা নিয়ে। আচ্ছা, টাকা না দিলে আনবো কি করে? ওই ও ঘরে ওই টেবিলের উপর মানি ব্যাগটা আছে। আচ্ছা হ্যালো নিভা। না নিভা বাড়িতে নেই, আগে ও কি একটা পার্টিতে গেছে, কি পার্টি তা তো বলতে পারবো না। আমি আমি ওর স্বামী। আচ্ছা আচ্ছা, নমস্কার। আচ্ছা পাকাল মাছ তুই খাবো, গায়ে পাখটি লাগবে না তো হয় না। আমি তো আর আপনার মতন দোকান কাটা নয়। দুটো
আমি আর লাগিয়ে অমৃত এনেছি, ধরো সখী, ধরো ধরো। বেশ গরম তো, আপনি খাবেন তো? না, ওসব মিষ্টি মিষ্টি খেতে আমার ভাল লাগে না। আমি বরং আপনার জন্য গরম গরম কাটলেট আনি। কেন? না না, কেন না? আমি শুনি না, খালি পেটে এগুলো আমি কিনতে দেবই না। তাহলে কি খাবেন? একটা জিনিস খাওয়াতে পারো কি? বেশ গরম গরম লুচি, আলু চচ্চড়ি, এক কাপ চা। সে কি, আপনি খাবেন লুচি আলু চচ্চড়ি? কি সৌভাগ্য আমার, আমি এক্ষুনি করে দিচ্ছি। আর একটা কথা, কালকে সিঙ্গারা নিয়ে একটু তাড়াতাড়ি আসবেন। নিশ্চয় নিশ্চয়, রাইট অ্যাট সিক্স, ওকে? আসবো? পাঁচ মিনিট দেরি হয়ে গেল, বেটার লেট দেন নেভার। সিঙ্গাড়া ওদিকে কি দেখছো? কিছু না, আপনি বসে যান। হ্যাঁ তা তো বসবই, সিঙ্গাড়া ঠান্ডা হয়ে গেল, খাও। কি ব্যাপার তো বুঝতে পারছি না, আমি তোমার কথা মতো গরম গরম সিঙ্গাড়া ভাজি আনলাম, আর তুমি এখানে গোমরা মুখ করে দাঁড়িয়ে আছো, একটু হাসো। কেমন দেখাচ্ছি বলো দেখে নি। হ্যাঁ রাস্তা তো দেরি হলো যে, নতুন মামাকে দোপার বাড়ি পাঠিয়েছিল। দিদি আমার কি? ওর নাম ভূতনাথ, আমাদের যে সামনে মুখুজ্জি বাড়ি ওদের বাড়ির ছেলে। অব্রাহ্মণ নহ তুমি তা তো, তুমি দ্বিজোত্তম, তুমি সত্য কুল জাত। এবারে বাড়ি যাও তো কোথা। আজকে যা, কাল আবার আসিস। কাল আবার সিঙ্গারা দেবে তো? হ্যাঁ দেব দেব, সব দেবো, এনে ওই হাতে নে, যেতে যেতে খাবি। হ্যাঁ তাহলে সতী সাধ্য স্ত্রীকে ফেলে রেখে আপনি এখানে আসেন কেন অনঙ্গবাবু? আপনি তো ভদ্রলোক।